তুমি কি কাম ডা করো, খালি ঘরের মধ্যে বয়ে বয়ে থাকো আর খাও কটে পোলা পান্ডাই করো, স্কুলে লয়ে যাও, এই পর্যন্ত তো তোমার কাম। আর আমি কত কষ্ট করিয়া চাকরি বাকরি করিয়া টিয়া পয়সা আইনা দেই, এটি বয়ে বয়ে খাও। এরম কিছু কিছু কথাবার্তা আছে লোকজনে বলে, আমার যে চাষা আছে এই চাষা কথাটাই খালি বেশি বেশি ক। পুরুষ মানুষ কাম করবো না কি করবো গো, বয়ে বয়ে খাইব। এহনা মনে করুন মহিলা মানুষও কাজ কাম করে, চাকরি করে বাকরি করে, কত কিছু করতেছে। আগে মানুষে মহিলা মানুষের লগে অনেক কিছু কথাবার্তা বলতো, তেরামেরায় অনেক কিছু করতো, কিন্তু এনা করার সময় নেই, কারণ মহিলারাও কিন্তু অনেক কাজ করে। ঘর সামলানি কি মোয়ের কথা, এই ঘর রান্না বান্না করতেছে, কত কিছু করে, স্বামীর সেবা যত্ন কত কিছুই করতেছে মহিলা মানুষে, সব কিছুই কিন্তু মহিলা মানুষে করতেছে, পুরুষের সাথে কোনো অংশে পিছায় নাই মহিলারা। তো মহিলা মানুষের লগে কি লেগে মানুষ এরকম অন্যায় অবিচার এরকম করবো। কিছু কিছু পোলাপানও আছে মনে করেন যে তুমি, এরা মহিলাদের লগে প্রেম টেম করে, নারীগুলোর লগে প্রেম করে, বিভিন্ন মেয়েগুলোর লগে প্রেম টেম করিয়া পরে মনে করো ফুটুস করিয়া উড়িয়া চলে যা, কে গো তোমরা এরকম করো কে লেগা। প্রেম পিড়িতে সবাই তো করে, সবাই কিন্তু প্রেম পিড়িতে করে, এর লেগে প্রেমের মধ্যে এরকম করে লাগবো। আগের প্রেম পিড়িতে খুব ভালো আসলো, মানুষ আসলো খুব সুন্দর সহজ সরল ভালো আসলো, যে যার লগে প্রেম প্রীতি করছে ওরাই দূরে রাখছে, আরও আনার পোলাপানে এটা ধরে সেটা ধরে এরকম করে সেরকম করে, কয়েকদিন পরে পরে খালি ফালডা, ক্যাগো ওইটা ফালডা নিলে একে লেগে তো ফালডা নিয়ে কিন্তু ভালো না। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আজকের এই দিনে সকল নারীদের প্রতি রইল আমার ভালোবাসা। আজকের এই দিনে আমি একটা কথা বলবার চাই, আপনারা যারা নারীদের নিয়ে বিভিন্ন ধরনের ঠিককারীমূলক কথাবার্তা বলেন, আপনারা কখনো এই ধরনের কথাবার্তা বলবেন না, কারণ এইসব বলা কিন্তু ঠিক না, মানুষে খারাপই বলে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটিটা বেশি হয়, কলহ বেশি থাকে, এই সংসারে কোনো দিন উন্নতি হবে না। আর তৃতীয় পক্ষ থেকে সাবধান, কিছু কিছু মানুষ আছে কি জানেন, নিজেদের ফ্যামিলির ভিতরে তৃতীয় পক্ষের লোকের আগমন ঘটা, স্বামী স্ত্রীর কথাবার্তা হয়েছে যারা অন্য জন লেগাইতেছে, তাহলে মনে করেন কি হইব, ওই লোকটা কিন্তু সুযোগ পাইব, আপনার লগে কবি এক কথা আরেকজন লোক কবি আরেক কথা, কইয়া মনে করেন সংসারের মধ্যে আরও বড় ধরনের সমস্যা সৃষ্টি করব। এগুলা করা কিন্তু একেবারেই ঠিক না, যারা এই ধরনের কাজ কাম করুন তারা আজকে থেকে ভালো হয়ে যাবেন, এই ধরনের কাজ কাম করবেন না। আর নারীদেরকে সবাই সম্মান করবেন, ভালোবাসবেন, নারী দিবসে এটাই আপনাদের কাছে আমার চাওয়া। ধন্যবাদ।